বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তো মনটা কী খায় কী খায় করছিলো। এমনিতেই উইকেন্ড, উইকেন্ডে একটু বাইরে বেরোনো হয়, তার মধ্যে এত বৃষ্টিতে কী করবো কী করবো বুঝে পাচ্ছিলাম না। ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে ভাবলাম একটা কিছু করে ফেলি। তো প্রথমে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে এর মধ্যে রসুন ভালো মতো দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে তেজপাতা আর গরম মশলা মানে ফোড়ন দিয়েছিলাম। আর আমি সামান্য ছোটো ছোটো করে আলু কেটে তার মধ্যে আলু আর হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে জিরে গুঁড়ো তার মধ্যে ধনে গুঁড়ো সামান্য দিয়েছিলাম। তো একসঙ্গে সবগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে ভেজা যে ছোলাগুলো ছিল সেই ছোলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালার আসার, ওই এক্সট্রা কোনো লঙ্কা দিইনি, ওটাতেই যা ঝাল হবে। আর তারপরে আমি একটু গরম মশলা দিয়ে ওর মধ্যে জল দিয়ে প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারে সিটি হলে নামিয়ে নিলাম। একদম কি সুন্দর যে হয়েছিলো ছোলার মানে ঘুগনিটা, ভীষণই টেস্টি, দেখে লোভ লাগছে না। দেখে যতটা মানে সুন্দর লাগছে খেতে তার থেকেও মানে বেশি সুন্দর লেগেছে, এত টেস্টি হয়েছিলো ছোলা ঘুগনি।